শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি কুচুট গ্রামে প্রচারে গিয়েছিলেন মেমারি বিধানসভার বিজেপি প্রার্থী ভীষ্মদেব ভট্টাচার্য। অভিযোগ, প্রচার চলাকালীন বাধা দেয় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। বোনের বাচ্চাটাকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম, আমরা আসি, এসে বাড়িতে এসেছি, আমরা খাওয়া দাওয়া করিনি, বাড়িতে এসে বসেছি, ওনারা কি করে জানে জানি না, তো এসে মারধর আরম্ভ করে বিজেপি লোকেরা। সেই কারণে আমি আমি বাচ্চা নিয়ে আসি, বাচ্চাটাকে আমি করে করে নিয়ে এসেছি গাড়ি থেকে, ভাগ্যে বাচ্চাটা লাগেনি। বিজেপি প্রার্থী অভিযোগ করেন তৃণমূল কর্মীরা প্রচার বন্ধ করতে বলে, তারা প্রচার বন্ধ না করায় তাদের ওপর হামলা চালানোর পাশাপাশি বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মেমারির নহাটি গ্রামে গতকালকে আমিও ছিলাম, 12:30-1 পর্যন্ত আমি ছিলাম। পুলিশের লোক, ইলেকশন কমিশনারের লোক আমাদের সঙ্গে এসে কথা বললেন, দাদা আপনাদের এই মিছিলটায় পারমিশন নেই, এইভাবে মাইক গাড়ি ডিজে নিয়ে আপনারা মিছিল করবেন না, বিরোধী পক্ষের থেকে অভিযোগ গেছে। খোঁজ নিলাম, সত্যি ওই মিছিলটায় পারমিশন ছিল না, এটা সত্য। পরমুহূর্তে আমরা ওনাদের বললাম, ঠিক আছে স্যার, নির্বাচন কমিশনারের নিয়ম অনুযায়ী যে 5-7 জন নিয়ে প্রার্থী ঘুরতে পারেন সেটাই করবেন, আমরা সমস্ত গাড়ি এবং সমস্ত ডিজে মাইক ফাইক যা আছে আমরা সব বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তবে এখন তো প্রায় 1টা বেজে গেছে, আমাদের ছেলেদের সামনের গ্রামেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সেখানে ওরা যাবে, খাওয়া দাওয়া করে যে যার বাড়ি চলে যাবে, এটুকু অন্তত দিন। বললো ঠিক আছে, চলুন আমরা গিয়ে আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছি। এই ওখান থেকে এলো, আমি ওখানে ছিলাম, এই আমার মেমারিতে আরও কাজ ছিল বলে আমি মিছিল থেকে বেরিয়ে এসেছি। আমাদের ছেলেরা তখন ওই নহাটির উপর দিয়েই যেখানে খাবার দাবারের আয়োজন সেখানে যাচ্ছিল। তখন তৃণমূলের নেতা তার বিবৃতিই বলছে যে অভিযোগ করার সঙ্গে সঙ্গে নহাটিতে ওরা কতকগুলো গুন্ডাকে একত্রিত করে, 400-500 লোককে একত্রিত করে আমাদের বিজেপির মিছিলের উপর আক্রমণ করে দেয়। উদ্দেশ্য, কেন বিনা পারমিশনে তোমরা মিছিল করছো, বিনা পারমিশনে মিছিল করছি কি পারমিশনে করছি এটা ঠিক করে দেবে আজকেও তৃণমূল কংগ্রেস, আর তার উপরে বিচার করে দেবে তৃণমূল কংগ্রেস নেতা আর গুন্ডা মিলে? ইলেকশন কমিশনার কী জন্য, পুলিশ কী জন্য? তাদের সঙ্গে কথা বলাতে তো আমরা তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি, এবং সেইভাবেই দুপুরের খাবারের জন্য ওরাই গাড়ি ঘোড়াগুলো নিয়ে যাচ্ছিল, ওখান থেকে খাওয়া দাওয়ার পরেই তারা যে যার বাড়ি চলে যেত, এটা সিদ্ধান্ত হয়েছিল, পুলিশও সেই কথা বলেছেন। তৃণমূল তো অভিযোগ করছে মিছিল থেকে তাদের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়, বেশ কিছু গাড়িতে ভাঙচুর করা হয়, মারধর করা হয়, মহিলাদের পর্যন্ত মারধর করা হয় মিছিল থেকেই দুপুরে। কী বলবেন? কালকে একটা টিভি সাক্ষাৎকারে তৃণমূলের এক জেলা নেতার বক্তব্য আমি শুনছিলাম, উনি বলছেন যে আমাদের গ্রামে বিজেপির লোকেরা ঢুকে আক্রমণ চালিয়েছে, ঘর বাড়ি ভেঙেছে, টাকা পয়সা লুট করেছে, গাড়ি ঘোড়া ভেঙেছে, আমাদের ছেলেরা এখানে জমায়েত হয়েছিল, আমরা তাদেরকে বিরত রেখেছি। তোমার ওখানে জমায়েত হলো কেন? আর আমরা গেছি মানুষের আশীর্বাদ প্রার্থনা করতে, আমার প্রার্থী দুয়ারে দুয়ারে যাচ্ছেন মানুষের কাছে ভোট চাইতে, আশীর্বাদ চাইতে, আমরা গুন্ডা নিয়ে সঙ্গে গেছি আর গ্রাম গ্রাম আক্রমণ করতে গেছি? এ কোনো পাগল বিশ্বাস করবে? সাধারণ ভালো মানুষ তো বাদই দিন। পরিকল্পিতভাবে নৌহাটিতে তৃণমূল কংগ্রেস সঙ্গবদ্ধ হয়ে বিজেপিকে রোখার জন্য বিজেপির গাড়ির উপরে আক্রমণ চালিয়েছে, আমাদের 7টা ছেলে চরমভাবে আহত, আমার 17 নম্বর জেলা পরিষদ সাধারণ সম্পাদক গদাই মল্লিক, মুসলিম শেখ গদাই মল্লিক, তার মাথায় চরমভাবে কাটারি দিয়ে কোপ মারা হয়েছে, হেভি ডিপ হয়ে গেছে। আর একটা মুসলিম ছেলে ওই গ্রামের, তাকে এমন মেরেছে তাকে বর্ধমান মেডিকেলে অ্যাডমিট করা হয়েছে, আরও 5 জনা তারা আহত, আমাদের একটা 4 চাকা ভেঙেছে, 3খানা মোটরসাইকেল ভেঙেছে, আমাদের ছেলেদের বেধড়ক পিটিয়েছে। ওই নহাটি গ্রামে আমাদের মুসলিম ছেলে, ওখানকার সভাপতি, বুথ সভাপতি, তাকে খুন করার হুমকি দিয়েছে, বলছে তুই বিজেপিকে নিয়ে আসছিস এই গ্রামে, ওকে শালা মেরেই ফেলবো, এই ধরনের ভাষা নেতার উপস্থিতিতে। আপনাদের গ্রেপ্তারও তো করেছে, আপনাদের আমাদের 4 জনাকে গ্রেপ্তার করেছে, 5 জনাকে পরে আর একজনাকে করেছে, 3 জনা ওরা গিয়েছিল বর্ধমানে আমাদের ছেলেদেরকে অ্যাডমিট করতে। মণ্ডল সভাপতি আছে তো? হ্যাঁ, মেমারি নগর মণ্ডলের মনোজ মণ্ডল রয়েছে, মানুষ মণ্ডল, ওকে আমরা মনোজ বলে ডাকি,
বর্ধমানে হসপিটালে গেছে ওই ছেলেটিকে ভর্তি করতে, যার মরণাপন্ন অবস্থা, পুলিশ ওখানে গ্রেপ্তার করেছে। মানে পুলিশ এই শেষ মুহূর্তেও তৃণমূলের দাসত্ব থেকে বেরিয়ে আসতে পারছে না, এ দুর্ভাগ্যজনক বাংলার জন্য। আমাদের চারটে ছেলেকে অ্যারেস্ট করেছে, আমরা পুলিশকে বলছি আপনি নিরপেক্ষ আইন পালন করুন, কাল আমরা আসছি, আপনাদেরকে নিরপেক্ষ করেই ছাড়বো। বাংলায় নির্বাচন কমিশনার আপনাদের ক্যারেক্টার আর আপনাদের বিশ্বাসযোগ্যতা দেখিয়ে দিয়েছে, বুথের 100 মিটার মানে 300 ফুটের মধ্যে ঢুকবেন না, তাহলে প্যারামিলিটারি গুলি চালাবে। মানে বাংলার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা এইখানে দাঁড়িয়েছে আপনাদের, যে আপনাকে 300 ফুট দূরে থাকতে বলছে, নির্বাচন বুথের মধ্যেই আসবেন না। আজকে আমরা মেমারির নভাটি গ্রাম, আমরা জানি এর আগে ওখানে আমাদের আক্রমণ করেছিল ইউসুফ বলে একটা ছেলেকে, যেহেতু আমাদের আমি প্রার্থী হয়েছি তাহলে প্রার্থী সব বাড়ি বাড়ি প্রচার করতে যাবি, গ্রামে প্রচার করতে যাবে। তো আমাদের তো গার্ড দেওয়া হয় না, কোনো গার্ড নেই, পুলিশকে বারবার বলেছি এই সমস্ত গ্রামগুলোতে আপনারা রুট মার্চ করুন, তাও করেনি। তো আমরা বাড়ি বাড়ি প্রচারের জন্যে আমি গিয়েছি। কটার সময়? তখন বেলা 1টা হবে, 1টার সময় আমরা ওই গ্রামে প্রচার করতে গিয়েছিলাম। আমার সঙ্গে 40-50 জন ছেলে ছিল, কারণ নিরাপত্তার কারণে 40-50 জন ছেলেকে নিয়ে আমি যাই। আমি যখন ফিরে আসছি ওই গ্রাম থেকে বেরোচ্ছি, তখন দেখলাম রাস্তার উপরে তারা ব্যারিকেড করে দিয়ে, মানে চেয়ার টেবিল দিয়ে আমাদেরকে আসতে দেবে। তো আমরা ওটা সরালাম, আমার সঙ্গে আকবর আলী মীর ছিল, ওটা সরিয়ে দিল। সরানোর সঙ্গে সঙ্গে বললো কেন তুমি সরালে? তো বললো আমরা যাব না। তো ওকে মারধর করতে গেল, আমাকে ঠেলে দিল। তো এই একটা বিচ্ছিন্ন পরিস্থিতিতে আমরা তখন সব ছেলেগুলোকে নিয়ে, ওরা বললো এই রাস্তা দিয়ে যা যাবে না, এটা পাকিস্তান না বাংলাদেশ, যে আমরা যেতে পারবো না, বিজেপির ফ্ল্যাগ তুলতে পারবো না, বিজেপির প্রচার করতে পারবো না, ভোট তোমরা যাকে খুশি দাও। আমার সঙ্গে এত এত সংখ্যালঘু ছেলেরা আছে, মুসলিম ছেলেরা আছে, আমার সমস্ত জ্ঞানসেলটি ওখানকার খোদাই মন্ডলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, ইউসুফকে মেরে হসপিটালে অ্যাডমিশন করে দিয়েছে, বর্তমান হসপিটালে রেফার করতে হয়েছে। আজকে আজকে ঘটনা হচ্ছে কি, আমরা তখন বললাম যে ভাই আমরা কিন্তু এই দিক দিয়েই যাবো, কিন্তু পুলিশ গিয়ে আমাদেরকে জোর করে তখন পুলিশ আমাদেরকে ওইখান দিয়ে যেতে দেবে না। আমরা বললাম দেখুন, আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ওখানে খাবার দেওয়ার ব্যবস্থা আছে, আমরা ওখান দিয়েই যাবো। কিন্তু তখন 1000 ছেলেরা এসে আক্রমণ, তখন আমাদেরও ছেলেরা সব যায়, এরপরে দুপক্ষের সংঘর্ষ, পুলিশই ওদের অ্যাসল্ট হয়ে গেছে প্রচুর, ওরা নিজেরাই ওদের নিজেদের পার্টি অফিস ভাঙচুর করল, ওরা নিজেরাই ওদের গাড়ি টাড়ি ভাঙচুর করেছে বোধ হয়, দিয়ে আমাদেরও গাড়িগুলো ভাঙতে লাগলো, আমাদেরও একটা কার পুরো ভেঙে গিয়েছে, একটা মোটর সাইকেলে বোধ হয় আগুন লাগিয়েছে, কী অবস্থা আছে আমরা জানি না, ওখানে একটা মোটর সাইকেল এবং কার, এবং আমাদের মোট 7 জন ছেলে চরম আহত হয়েছে। এখন শুনছি ওরাই আমাদের নামে পাল্টা এফআইআর করেছে। তো আমরাও তৃণমূল যেটা অভিযোগ করছে যে আপনি রোড শো করে যাচ্ছিলেন, সেই সময় আপনার মিছিল থেকে অতর্কিত তৃণমূল সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা করা হয়, ভাঙচুর করা হয়, মারধর করা হয়, মহিলাদেরও পর্যন্ত মারধর করা হয়, কি বলবেন? তৃণমূল যে কথা বলছে ওদের আছেটা কি? আমরা প্রথম কথা হচ্ছে আমরা ভারতীয় জনতা পার্টি, বিজেপি এমন একটা দল, আমরা প্রত্যেকটা মা বোনকে মা বোনের সম্মান দিয়েছি, কোনো মহিলাকে আমরা কখনো আক্রমণ করতে পারি না, আক্রমণ করতে, কিন্তু ওরা ইউসুফের বাড়ি ভেঙে দিয়েছে, ইউসুফের মা বোনকে মেরেছে, ইউসুফের ছেলেকে মেরেছে, আর আমাদের ওখানে সমস্ত বেশিরভাগ এরা বলে যে মুসলিমরা আমাদেরকে ভোট দেয় না, মুসলিম এখানে এই তো জাকির হোসেন তো জাকির হোসেন সে ছিল আমার কাফির মিস, যে মেন কোরআন ছড়কে পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে ওরা, তাহলে কিরকম মুসলমান? আমাকে মেরেছে। হ্যাঁ, এই তো কাসেমকে মেরেছে, আমাদের এই মুসলিম ছেলেদের আক্রমণ করেছে। তো বিজেপি করছে, কবে করেছে ওটা? আজকে, মানে ওই ঘটনার সময়? ওই ঘটনার সময়। তাহলে আপনাদের ওই প্রথমবারটা বাধা দিয়েছিল নাকি যেতে দেয়নি? প্রথমবারটা প্রথমে যখন গেছিলেন তখন যেতে দেয়নি? যেতে দিল না। তারপরে আপনারা দ্বিতীয়বার আবার যান? আমরা এবার কি করলাম, ভারতবর্ষে বাস করি আমরা, ভারত মায়ের সন্তান, এখানে পাকিস্তান করতে দেবো না, এখানে বাংলাদেশ করতে দেবো না, জোর গলায় বলে দিচ্ছি। আমরা বললাম আমরা যাবই, তখন গাদা পুলিশ এসে আমাদের বাধা দিচ্ছে যেন আপনারা যেতে পারবেন না, আমরা ওখানে আমাদের খাওয়া দাওয়া। আমি এসপির সঙ্গে কথা বললাম, আমি এসপিকে বললাম যে এটা কোন দেশই ব্যাপার, এটা কি পাকিস্তান না বাংলাদেশ, যে বিজেপির প্রচার করতে পারবো না, আমরা যাবই। তখন পুলিশরা বললো ঠিক আছে যান। দ্বিতীয়বার যাওয়ার পরও আপনাদের বাধা দেয়? দ্বিতীয়বার যাওয়ার পরে বিশাল সংঘর্ষ, এই বিশাল সংঘর্ষ আক্রমণ করে
তো যাই হোক, আক্রমণ করলেও আমাদের কোনো কিছু এসে যায় না। আমরা গিয়েছি ওখান দিয়ে, আমরা শুনেছি পুলিশও প্রচণ্ড আক্রান্ত হয়েছে, পুলিশও পালিয়ে গেছে। তাহলে পুলিশের ভূমিকা কী? তাদের র্যাব দেওয়ার ক্ষমতা নেই, তাদের কোনো ব্যবস্থা করবার ক্ষমতা নেই। পুলিশকে আমি যখন জানালাম যে আমাদের ইউসুফের বাড়ি ভাঙচুর হচ্ছে, তারও নিরাপত্তা দিতে পারিনি, আমাদের গাড়িগুলো ভাঙচুর করছে, তারও ব্যবস্থা করতে পারিনি, আমাদের মোটরসাইকেল ওখানে পড়ে আছে আটকে রেখেছে, কী অবস্থা আছে আমি জানি না। তো এই অবস্থার মধ্যে আমরা এখন পাকিস্তানে আছি না বাংলাদেশে আছি বুঝতে পারছি। তৃণমূলের অভিযোগ, যখন আপনারা ওখান থেকে যান দ্বিতীয়বার, সেই সময় মিছিল থেকে আপনারা তৃণমূল কর্মীদের বা যে সমস্ত লোকজন আছে তাদের বাড়ি ভাঙচুর করতে চান? বাড়ি ভাঙচুর করার কোনো প্রশ্ন নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি, তারা আমাদেরকে আক্রমণ করতে আসছে। তো আক্রমণ করলে কিন্তু আমরা ভারত মায়ের সন্তান, ভারত মাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আক্রমণ তো কেউ শুধু শুধু আমরা মার খাবো না, আমরা নিশ্চয়ই প্রতিহত করবার চেষ্টা করবো। তাতে কিছু সংঘর্ষ হয়ে থাকলে হয়েছে, আমরা সংঘর্ষ করি, কারণ আমরা ওখান দিয়ে প্রচার করতে করতে যাচ্ছি। প্রথমবারেও দ্বিতীয়বারে কোনো প্রচার নয়, ওখান দিয়ে পুলিশ বললো আপনারা খেতে যান, আমরা খেতে গেছি। প্রথম কথা হচ্ছে আমরা একটা প্রচারে যাচ্ছি, আমরা তো পারছি, তো আমরা প্রচার করবো। আমাদের হাতে তো কোনো অস্ত্র ছিল, তাহলে আমরা ঘটনাটা ঘটাবো কি করে? আর তৃণমূলের এই অভ্যেস আমরা ইচ্ছা করলে পারি, এখন আমরা সব জায়গায় তৃণমূল প্রার্থীকেও ব্যারিকেড করে দেবো, হিম্মত রাখি সমস্ত জায়গায়, কিন্তু আমরা সে রাজনীতি করবো না, আমরা সেটা করবো না। সে আক্রমণ করলে আর ভাবনা চিন্তা করতে পারবে। আপনার নাম? আমরা চাই না আক্রমণ, আমরা সন্ত্রাস চাই না। আমাদের যে সমস্ত ছেলে ইনজিওর হয়েছে, বাড়িঘর ভেঙে দিয়েছে, সেই সব বাড়িঘর বানিয়ে দিতে হবে, কারণ ইউসুফ তার অপরাধ, ইউসুফ দফাদার তার অপরাধ। সে ওই গ্রামে থেকে বিজেপি করে, বারবার আক্রান্ত হয়েছে, তার বুকে বারবার মারা হয়েছে, সে এখন বর্ধমান হসপিটালে অ্যাডমিশন হয়েছে। আমরা মেমারিকে বললাম আপনি এখানেই রাখুন, ওরা বললো না, এখন এমন অবস্থা ওকে এক্ষুনি পাঠাতে হচ্ছে, বলে এখন সিটি স্ক্যান না করলে হবে না, চারিদিক থেকে ইট পাথর। আমরা তো ওই জন্য গেছি এমনি, আমরা তো বুক ফুলিয়ে যাচ্ছি, আমরা কোথাও যাবো না, এটা না, আমরা বারংবার যাবো, নির্বাচনে প্রার্থী হয়েছি আমরা যাবো, কেউ উঠতে পারবে না আমাদেরকে। আমরা প্রত্যেকটা গ্রামে যাব, যেসব গ্রাম আমাদেরকে বলছে আমরা সেখানে বিশাল বিশাল ছেলে নিয়ে যাব। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয় প্রচারের কোনো অনুমতি ছিল না, সেই কারণে গ্রামের লোক বাধা দেয়। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল 10:30 সময় আমার কাছে একটা খবর আসে যে ভীষ্মদেব ভট্টাচার্যের নেতৃত্বে 10-15টা গাড়ি এবং বেশ কিছু বাইক নিয়ে ওরা একটা র্যালি করছে। আমি তখন খবর নিয়ে আমি দেখি ওনারা উইদাউট পারমিশনে প্রার্থী তার র্যালি বার করেছে। আমি এটা সঙ্গে সঙ্গে থানায় অভিযোগ করি। থানায় অভিযোগ করার পরে থানা আমাকে বলে যে ঠিক আছে, আপনারা দাঁড়ান, আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের গাড়ি যাচ্ছে, কোনো অসুবিধা নেই। থানা থেকে গাড়ি আসে, গাড়িতে এসেছিলেন আমাদের চিরঞ্জিত কুণ্ডু, আমাদের সঞ্জয়বাবু, ওনারা এসেছিলেন। এসে ওখানে ওনাদের র্যালিটাকে প্রথমে আটকানোর পর তখন বিজেপির আমাদের বিশ্বদেবের নেতৃত্বে কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে জড়ো করে। জড়ো করার পরেতে জোর, খুব জোরপূর্বকভাবেই আমাদের গ্রামে যখন ঢোকে, গ্রামে ঢোকার সময় তখন হচ্ছে যে আমরা এখানে পুলিশকে বলি যে উইদাউট পারমিশনে কীভাবে মিটিং মিছিল করছে। তখন আমাদের ঘরে দেবাশিস নাগ, মেমারি থানার ওসি, উনি আমাদের বলে যে আপনারা আমাদের উপরে ভরসা রাখুন, আপনারা এ নিয়ে কিছু হবে না, কোনো অসুবিধা নেই। হঠাৎ করেই আমার বাড়ির ওপরে ওরা আক্রমণ করে, মিছিল থেকে আক্রমণ করে, আমার বাড়ির সামনে বোম্বিং করে, আমার অন্তঃসত্ত্বা মেয়েকে মারে, আমার স্ত্রীকে মারধর করে, আমার সমস্ত কিছু ভাঙচুর করেছে, আমার অনেক কিছুই লুটপাট করেছে ওরা আশেপাশে সোনা দানা। আমার ভাইয়ের বাড়িতে যায়, ভাইয়ের বাড়িতে গিয়ে সেখানেও ভাঙচুর করে, লুটপাট করে, এই সমস্ত কিছু করে। আমার বাড়িতে দুটো বাইক ছিল, পাশে দুটো বাইক দাঁড় করানো ছিল, সে বাইকগুলোকেও ওরা ভাঙচুর করেছে। এই দেখতে পাচ্ছেন আপনারা তীর এবং আমরা পুলিশকে বারে বারে সতর্ক করেছি। কি নিয়ে আক্রমণ করলো? কি নিয়ে আক্রমণ করে? রড, তারপর তীর, শাবল, এরকম বিভিন্ন এবং ছুরি আর তরোয়াল ছিল, আমাকে প্রাণে মেরে ফেলারও একটা চেষ্টা করেছে। ইট ছুড়ে নাকি? হ্যাঁ, ইট ফিটও ছুঁড়েছে, প্রচুর ইট পাথর ছুঁড়েছে। এই অবস্থায় আমরা কিন্তু পুলিশের কথায় আমরা এটা শান্তি রক্ষা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা এটা বুঝতে পারছি পুলিশ এবং বিশ্বদেব
বিজেপির প্রার্থী এদের সুপরিকল্পিতভাবে আমাদের এখানে পাঁচটা সাতটা বাড়িতে যাচ্ছে, তাই ভাবে অ্যাটাক করেছে। আমাদের একটি ছেলের টাটা সুমো একটি আমাদের কি একটা গাড়ি আছে, বোলেরো গাড়ি, সেই গাড়িটা রাস্তার ধারে দাঁড় করানো ছিল, সেবাচারী ভাড়া খেটে খায় তার গাড়িটা পর্যন্ত ভাঙচুর করেছে। এবং আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার বাপি মান্ডি তাকে মেরে তার পা ভেঙে দিয়েছে, তার ভাগ্নির মাথা ফাটিয়ে দিয়েছে। তারপরে যখন আমাদের গ্রামের লোক যখন সমগ্রভাবে জড়ো হয়, জড়ো হওয়ার পরেতে ওরা নিজেরা সব গাড়ি টাড়ি নিয়ে চলে যায়। বিজেপি একটা অভিযোগ করছে যে সকালের দিকে যখন মিছিল এসেছে তাদের মিছিল তৃণমূল আটকে দেয়। ওরা নির্জলা মিথ্যা কথা বলছে। ওরা পারমিশন দেখাক না, যে ওরা পারমিশন নিয়ে থানায় মিটিং মিছিল করেছে সেটা আপনারা প্রশাসনের কাছে খবর নিন, প্রশাসনের কাছে, প্রশাসনই তো বলে দেবে যে পারমিশন ছিল কি না। এবং প্রশাসন পারমিশন ছিল না বলেই তো আমাদের মোহনপুর নহাটি হাই স্কুলের কাছে ওদের ঘরে আটকে রেখেছিল কিছুক্ষণ। পরে মেমারি দু নম্বর ব্লক, এটা হচ্ছে কুচুট অঞ্চল, অঞ্চল আমাদের এমনি খুবই নহাটি গ্রাম, হ্যাঁ নহাটি গ্রাম, খুবই উর্বর অঞ্চল আমাদের এই অঞ্চলটা। তো এখানে বিজেপির প্রার্থী চার পাঁচটা গাড়ি সূচনা করেছে বড়মাসাগরিয়া থেকে। তখন আমাদের এখানকার ছেলেরা বললো তো বিজেপির আজকে এখানে নির্বাচনী প্রচারের কোনো অনুমোদন নেই, এরা এই নির্বাচনী প্রচার কেন করছে। আমরা তখন দেখলাম যে হ্যাঁ সত্যি করে বিজেপির এখানে কোনো নেই কো অনুমোদন নেই প্রচার করার। আমরা দেনান দেয়ার আমরা ওশিকে আমরা ফোন করে জানালাম আমরা যে বড়বাবু এখানে বিজেপি প্রচার করতে আসছে কিন্তু এদের তো প্রচারের অনুমোদন নেই, সেটা বারোটার সময়। তারপরে পুলিশ বললো আমরা দেখছি, আমরা তাহলে কি আমরা কী করবো বলেছি, না আমরা আইনগতভাবে আমাদের প্রচার বন্ধ করে দিচ্ছি। কিন্তু ওরা কোনো প্রচার বন্ধ করেনি, পুলিশ এসেছিলো। তারপরে নহাটি গ্রামে যখন ঢুকেছে তখন দুটো বাজছে, তখন দু ঘন্টা ধরে পুলিশ কিছু ওদের ঘরে আটকাতে পারেনি প্রচার। তখন আমাদের এখানকার পার্টির কিছু ছেলে তারা এবার তখন ওদের ঘরে গেছে, ওদের প্রচার গাড়ির কাছে গিয়ে বলেছে আপনাদের দেখেন অনুমোদন নেই প্রচারে, তাহলে আপনারা কেন এখন প্রচার করছেন, প্রচার এখানে করবেন না, আপনারা এখান থেকে চলে যান। দিয়ে ওরা পিছিয়ে চলে গিয়ে ওইখানে মোহনপুরের একটা মাঠ আছে, সেই মাঠে জমায়েত হয়ে চারিদিক থেকে ফোন করেছে যে আগ্নেয়াস্ত্র ফাগ্নেয়াস্ত্র নিয়ে ওরা এবার এই গ্রামের উপর দিয়ে প্রচার করতে করতে যাবে। তা আমরা খবর পেয়ে পুলিশকে বললাম, পুলিশ বললে না ওরা এখান থেকে বেরিয়ে চলে যাবে, ওরা আর প্রচার করবে না, আপনাদের যারা ছেলে এখানে জমায়েত হয়েছে ওদের ঘরে বললেন একটু সাইড হয়ে যেতে। তারপরে আমরা ফোন করে বলি আমাদের এখানকার ছেলে যে না ওরা প্রচার করবে না, পুলিশ আছে, পুলিশ আশ্বস্ত করেছে, সেই হিসেবে ওরা এই দিক দিয়ে প্রচার না করে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। এবং আমরা তখন বললাম ওশিকে যে ও তো বেরিয়ে যাবার অন্য রাস্তা আছে, এদিক দিয়ে যাবে কেন, দেখুন ওদের কোনো দুরভিসন্ধি আছে হয়তো। আমি এসডিপিও ফোন করেছিলাম, আমাদের এসডিপিওকে একই কথা বলেছি। পুলিশ আমাদের ঘরে আশ্বস্ত করে বললো আপনাদের ছেলে যারা আছে সরিয়ে দিন, ওরা এদিক দিয়ে প্রচার না করে এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। আমরা পুলিশকে বলছি ওদের হাতে আগ্নেয়াস্ত্র আছে, তরোয়াল আছে, তীর ধনুক আছে, বোমা আছে, অনেক কিছু ওদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, ওদের ঘরে এদিক দিয়ে যেতে দেবেন না, ওদের কোনো দুরভিসন্ধি আছে। কিন্তু পুলিশ বললো না ওরা কিচ্ছু করবে না, ওরা এদিক দিয়ে বেরিয়ে চলে যাবে। তারপর ওরা 30-40 জন ছেলে, ওরা বেশিরভাগই হিন্দিতে কথা বলছিল, তারা এসে আমাদের কিছু নিরীহ মানুষ যারা রাজনীতির মধ্যে যুক্ত নয় তাদের বাড়িতে ঢুকে তাদের আলমারি ফালমারি সমস্ত ভেঙে টাকা পয়সা গয়না গাড়ি যা ছিল সেগুলো নিয়ে পালিয়েছে, দরজা ফরজা ভেঙে ঢুকেছে, একদম বাড়ি সমস্ত তছনছ করে দিয়েছে। কী নিয়ে আক্রমণ করে, আক্রমণ করেছে বলতে কি, ওরা তো নিরীহ মানুষ, ভোটার, তাদের বাড়িতে এগুলো করেছে। কী নিয়ে আক্রমণ করেছে, আক্রমণ করেছে সমস্ত, ওদের কাছে সমস্ত তরোয়াল ছিল, লোহার রড ছিল, একটা বাড়িতে বোম মেরেছে, একটা এখানে ট্র্যাক্টর, হ্যান্ড ট্র্যাক্টর ছিল, হ্যান্ড ট্র্যাক্টর ভেঙে দিয়েছে, বাইকও তো ভাঙচুর করেছে, বাইক ভাঙচুর করেছে, চার চাকা গাড়িও ভাঙচুর, হ্যাঁ একটা মানে 3 মাসের বাচ্চা তাকে তুলে কাছাড় মারতে গেছে, এই সমস্ত রাজনৈতিক শিষ্টাচার দেখিয়েছে ওরা। ইঁটও তো ছুঁড়েছে, ইঁটও ছুঁড়েছে, মেয়েদের ঘরে সব মেরেছে। তারপরে আমাদের ছেলেরা যখন কারা মারলো এটা বলতে পারেনি, এটা সমস্ত ওই বিজেপির সমস্ত গুন্ডা বাহিনী, যে সমস্ত প্রার্থী নিজে ছিল, প্রার্থী নিজে ছিল, প্রার্থী নিজে উসকে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন দেখিয়ে দিয়েছেন প্রার্থী, এসবগুলো করেছে। তো চার চাকা গাড়িটা ভাড়ার গাড়ি ছিল, যে গাড়িগুলো এসেছিল গাড়িগুলো তো আমরা দেখি নাই, কিন্তু এটা এটা জানি যে ভাড়ার গাড়ি ছিল, আমরা শুনেছি বেশিরভাগই ওদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল এবং ওরা হিন্দিতে কথা বলছিল। কারণ এটা এখন নির্বাচন প্রক্রিয়া চলছে, এখন সবটা নির্বাচন কমিশনের ওপরে নির্ভর করছে এবং প্রশাসনের ওপর নির্ভর করছে। আমাদের ছেলেরা যখন ওইভাবে তারা বিনা পারমিশনে যখন ওরা মিছিল করছিল, রোড শো করছিল, তখন আমাদের যারা ওখানে নেতৃত্ব আছে তারা মেমারি পুলিশ প্রশাসনকে জানায়, পুলিশ প্রশাসনকে জানাবার পর তারা ফিরে যায়, ফিরে যাওয়ার পর আবার প্রার্থীসহ বিজেপির যারা ছিল তারা আরও বেশি সংখ্যক বিজেপি সমর্থকদের নিয়ে আসে গাড়ি করে, এবং সেই গাড়িতে তারা হচ্ছে যে রড, বাঁশ,
বিভিন্ন ধরনের তাদের অস্ত্রশস্ত্র নিয়ে তারা জোরপূর্বক মিছিল করে এবং মিছিল করতে করতে তখন তারা সেই মিছিল থেকে রড বাঁশ নিয়ে এসে আমাদের যারা ওখানে নেতৃত্বে আছে এবং দলীয় সমর্থক আছে তাদের বাড়িতে আক্রমণ করে। আমাদের বহু মানুষকে তারা মেরেছে, আহত করেছে, গাড়ি ভাঙচুর করেছে, বিভিন্ন ধরনের তারা অত্যাচার করে ওখানকার মানুষকে একটা ভীত সন্ত্রস্ত পরিবেশ তৈরি করেছে। আমরা চাই না যে নির্বাচনের আগে এইভাবে বিজেপি তারা গায়ের জোরে বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র সমেত তারা মিছিল করে মানুষকে মারধর করে এখানকার যে পরিবেশ, শান্তির পরিবেশ এবং যে সুষ্ঠুভাবে এখানে নির্বাচন হয় সেই নির্বাচনটাকে বাধা সৃষ্টি করবার এবং মানুষকে ভয় দেখার যে রাজনীতি করছে এর বিরুদ্ধে নৌহাটি, মোহনপুর ওইখানকার মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। তো বিজেপি তো অভিযোগ করছে শুধুমাত্র তাদের নেতাকর্মীদেরই গ্রেপ্তার করেছে, তৃণমূলে করবে করে, এটা প্রশাসনের ব্যাপার, এটা প্রশাসন এনকোয়ারি করবে, প্রশাসন এনকোয়ারি করেছে, যারা মারধর করেছে বিজেপির নেতৃত্বরা তারা তাদেরকে গ্রেপ্তার করেছে, এটা প্রশাসনের ব্যাপার। আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা আইন কোনোভাবেই নিজের হাতে তুলিনি এবং আইন নিজের হাতে তোলার কোনো প্রশ্নই নেই। আমরা চাই প্রত্যেকটি মানুষ শান্তিপূর্ণভাবে এই ভোট প্রক্রিয়ার মধ্যে থাকুক এবং ভোটদান করুক। ওরা যদি মনে করে এইভাবে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং জিতবে, ভুল করছে, মূর্খের সঙ্গে বাস করছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে 5 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে। ধৃতদের রবিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।